হ্যালো ফ্রেন্ড, আমি হচ্ছে সুমন রাজার, আপনারা দেখছেন কম্পিউটার জ্ঞান এ স্যার। তো আমি আজকে দেখাবো আপনাদের HTML এ আপনারা আমাদের মতন আমার মতন এইভাবে পিকচার লাগাবেন কিভাবে, এই পিকচারটা লাগাবেন কিভাবে। তো পিকচারটা লাগানোর আগে একটা কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটুও ভালো লাগে, তো ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফ্রেন্ড, দেখুন আমার এখানে কোনো পিকচার নেই, তো এখানে আমি পিকচার না হবো, তার জন্য এটা ক্লোজ করে দিয়ে আমার HTMLটাকে রাইট ক্লিক করবো। তো রাইট ক্লিক করবো, রাইট ক্লিক ওপেন হইতে যেয়ে নোট প্যাডে ক্লিক করবো। তো নোট প্যাড আসার পর আপনারা যে হেডটা লিখেছেন, হেড হেডের নিচে আপনারা লিখবেন, হেডের নিচে লিখবেন কি যে বডি ব্যাকগ্রাউন্ড, বডি ব্যাকগ্রাউন্ড লেখা। তো বডি ব্যাকগ্রাউন্ড লিখি, তো বডি ব্যাকগ্রাউন্ড BACKGROUND। তো ব্যাকগ্রাউন্ড রাখার পর ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পর আমরা কী করবো, আমাদের মাই কম্পিউটারে চলে যাব। তো আমরা মাই কম্পিউটার ওপেন করি, মাই কম্পিউটার ওপেন হয়েছে। তো মাই কম্পিউটারতে পিকচার, যে আপনার যে কোনো একটা পিকচার নেবেন, তো পিকচার নিতে গেলে কী করতে হবে, আমি ধরে নেন সাপোজ এই পিকটা নেব। এই পিকটা নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, এটা রাইট ক্লিক করে ওপেন উইথ যেতে হবে এবং চুজ ডিফল্ট এই চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ইন্টারনেট এক্সপ্লোরের, এখানে ক্লিক করে ওকে করে দেবেন। তো ওকে হওয়ার পর, তারপর এটাকে ওপেন করবেন। ওপেন করে এখানে যে অ্যাড্রেসটা আছে ফটোর, অ্যাড্রেসটা কপি করে নেবেন। এভাবে আমি যে অ্যাড্রেসটা ডবল ক্লিক করবেন এবং কপি করে নেবেন। তো কপি করার পর আমরা আবার নোটপ্যাডে চলে যাব। তো নোটপ্যাডে আসার পর এখানে এই চিহ্নটা দিবেন, আমার মতন রুলস ফলো করবেন, একদম মিস করবেন না এবং ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবে। তো নিয়ে এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর আবার এই চিহ্নটাই দেবো, এই চিহ্ন দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। তো এটা ক্লোজ করার পর কী করবো, HTMLটাকে সেভ করে দেবো। তো সেভ করার পর এখন আমি আপনাদের দেখাচ্ছি, তো দেখে নিন আমার ফটোটা, আমার তো লেগে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনার বন্ধু, আপনি যদি কম্পিউটার ক্লাসে নতুন ভর্তি থাকেন, তো ভিডিওটা তার বন্ধুদের কাছেও শেয়ার করবেন। তো